মোনালিজা লাইভে আছি। আপনারা তো জানেনই অলমোস্ট সবাই যে আমি নিউ ইয়র্ক সিটিতে এখন আছি শো পারপাস, প্লাস শো এর ফাঁকে ফাঁকে অনেক বেশি ভিজিটিং করছি, খুব ভালো লাগছে। অ্যান্ড বাংলাদেশে নিশ্চয়ই এখন অনেক রাত আর এখানে অনেক দিন, সবাই মনে হয় ঘুমের প্রিপারেশন নিচ্ছে। আর আমি এখন একটু ঘুরতে বের হয়েছি, প্লাস মনে পড়লো আপনাদের কথা যে একটু লাইভে যেতেই পারি আমি, তো দ্যাট আমি চলে আসলাম লাইভে। আর খুব ভালো লাগছে, কমেন্টস দেখবো, আমি কমেন্টসের রিপ্লাই করবো। যারা আমার যারা আমাকে কোয়েশ্চেন করতে চান তারা কিন্তু কোয়েশ্চেন করতে পারেন। ওকে ওকে, আসতে পারছি। আর হচ্ছে এখন একটু বের হচ্ছি খাবার জন্য। নিউ ইয়র্কে কোথায় আপু? আমি নিউ ইয়র্কে এখন মার্কেল এভিনিউতে ব্রুকলিনে আছি। আর ও আমার ছোট ভাই সারাক্ষণ আমার পিছু পিছে লাগছিল, আরে লিজা আপু এখনো কেন লাইভে আসছে না, লাইভে আসছে না। তো আমি লাইভে চলে আসলাম, তো সে লিখছে অনেক কিউট লাগতেছে আপু, রে হ্যালো বান্ধবী, লুকিং সুন্দরী, ও বেনজির আখি আখি পাখি, হ্যালো সিস্টার কেমন আছো? আমি অনেক ভালো আছি, খুব ভালো খুব ভালো। উল্টা পড়িস না, ও না উল্টা পড়বো না, আমি এখন এখন মাঝে রাস্তায় ছিলাম, যদিও রাস্তায় থাকাটা ভালো না, চলে আসছি ফুটপাতের মধ্যে। আর হচ্ছে অনেক লিখছে খুব ভালো, ও ইউসুফ ভাইয়া খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মজা লাগে তো লাইভে আসলে, সবাই লাইভে আসা ট্রাই করবেন, লাইভে থাকলে অনেক মজা লাগে। রথি রথি লিখছে হ্যালো আপি কেমন আছো, অনেক ভালো অনেক ভালো লাগতেছে। বিশাল লুকিং গুড থ্যাংক ইউ। ইমরান আলী, ও ভাই আমিও মিস করতেছি আপনার শো গুলো, অনেক মিস করতেছি, থ্যাংক ইউ। আর হচ্ছে নিউ ইয়র্কে থাকলে বা দেশের বাইরে থাকলে মোটামুটি ভাল লাগে, আবার মাঝে মাঝে খারাপও লাগে, যে দেশের জন্য অনেক বেশি মিস করি, দেশকে মিস করতে থাকি। আর অনেকটা সময় থাকা হয় যে কোনো কাজ ছাড়া থাকতে হয়, যা শুধু শনিবার আর রবিবার প্রোগ্রাম থাকে। ও ব্যাক করবো কবে? ও সাব্বির ভাইয়া ব্যাক করতে করতে জুন জুলাই হতে পারে, কারণ এবার একটু বেশি সময়। ও নরি আপু সুরমান আহমেদ খুব সুন্দর লাগছে সিস্টার, আচ্ছা সিনথিয়া আক্তার, লিজা নিউ জার্সিতে আছো, আসো আমার বাসায়। ওকে হ্যাঁ 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 আমি আসবো, সবার বাসায় আসবো, এবার অনেকদিন আছি অনেকদিন থাকবো। আর যেটা বলছিলাম, এবার একটু বেশি দেরি করে যাব, একটু বেশি বেশি দিনের জন্য থাকবো, একটু বেশি দিনের জন্য থাকবো, কজ অফ হচ্ছে ও তুমি মিস করো আমাকে, তাই না? মিস ইউ, কাম ব্যাক সুন, তাই? হ্যাঁ হ্যাঁ আমিও সব মিস করতেছি। ও নরিনাপু লিপস্টিক, হ্যাঁ দিবা কিনে রাখছি আমি নরিনাপু তোমার জন্য, তোমার জন্য এবার আমি দিবা আর একটা নতুন আর একটা রেভেল দুইটা লিপস্টিক আনবো, কারণ একটা দিতে দিতে আমার অনেক দেরি হয়ে গেছে, তো জরিমানা স্বরূপ আমি আরেকটা তোমার জন্য নিয়ে আসতেছি। কিউট ডগ, আচ্ছা ওকে, সত্যি আসবো, আই এম গোয়িং টু বি ইন জুন, ও জুনেই জুনেই থাকবো। রাজীব ভাই নো মোর, আমি ওখানেই থাকবো না, আমি চলে আসতেছি, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর হচ্ছে আর কি বলবো, লাইভে মানুষ কার কত কথা বলে। প্লিজ আপনাকে অনেক সুইট লাগছে, হাসান শামিম থ্যাংক ইউ। আর আমার জন্য একটা জিনিস আনবি? না 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 না, রাজীব ভাইয়ের জন্য আমি কোনো জিনিস আনবো না, এত এত কি জানি বলে, ক্যামেরার ক্যামেরা এত কিছু আমি বুঝি না, এগুলো আমি আনতে পারবো না। মেকআপের কথা বলেন, মেকআপ আনতে পারবো আমি। ওকে প্লিজ কাম ব্যাক বাংলাদেশ সিস্টার, মিসিং লাইভ শো। হ্যাঁ আমিও মিস করতেছি অনেক লাইভ শো গুলা, অনেক মিস করি। আর কিছুক্ষণ থাকবো নাকি লাইভে, মজাই তো লাগতেছে। নিউ প্রোগ্রাম শুরু করব তো, চলে আয়। ওকে ও আচ্ছা, আমার জন্য কিছু লাগবে না লাভলির জন্য? হ্যাঁ লাভলি ভাইয়ের জন্য আমি আগেরবার মাস্কারা নিয়েছিলাম, এবার দেখি আরেকটা কিউট জিনিস নিয়ে আসবো যেটা ভালো। ও রাজীব ভাই দাম কম,
ওকে, দাম কম হইলে আনতে পারি। ওকে, দাম কম হইলে আনতে পারি, কিন্তু যেটা আমার বুঝতে হবে অবশ্যই কি জিনিসটা। আচ্ছা, মেকআপ নিয়ে আইসা আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবার জন্য মেকআপ নিয়ে আসবো, মেকআপ বুঝি আমি মোটামুটি। বেনজি, রাখি, আখির জন্য, আখি পাখির জন্য মেকআপ আনবো। শুভ লিখছে, আমার ছোট ভাই লিখছে, হ্যাঁ থাকো, এনজয় করতেছি। আমি অনেক এনজয় করতেছি, কিন্তু একা একা কতক্ষণ কথা বলা যায়। আচ্ছা, এখন তো দুপুর টাইম হয়েছে, এখন একটু খাইতে হবে, আমি লিটল বিট হাংরি। আচ্ছা, ইউ সিনথিয়া আবার কি লিখলো? ইউ লুক টু কিউট অন লাইভ, সিরিয়াসলি ইউ নিড টু গো মেকআপ শপিং, প্লিজ কাম অন লাইভ ওপেন। ওকে, আচ্ছা, সুইট, মোটু হয়ে গেছো, বাট লুকিং লুকিং সুইট অ্যাজ লাইক চমচম মিষ্টি। হাই হাই, আসলে টাকা দিয়ে দিব, টাকা দিয়ে দেবে রাজু ভাই? না, বাকির নাম ফাঁকি, আগে টাকা দিতে হবে। তোমার নেক্সট প্রোগ্রাম কোথায়, ব্রুকলিন নাকি? না, আমার নেক্সট প্রোগ্রাম ব্রুকলিন না, আমার নেক্সট প্রোগ্রাম 14-তে আমি যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে, তারপর মিসিং লাইভ শো, প্লিজ কাম ব্যাক বিলি। ওকে ওকে, আসবো। 20-এ যাচ্ছি নিউ ইয়র্কে, আছি 21-22 নিউ ইয়র্কে শো করছি, 29 দুটো শো আছে কুইন্সে নিউ ইয়র্কে, আর আর 5 জুন আর একটা শো আছে, তো সামনে বেশ বিজি আছি আমি। লিজা, তুমি বিডিতে কবে আসছো? ওকে, প্রবাল ভাই, বিডিতে আসবো খুব সুন, খুব সুন না, একটু দেরি হবে। আর তিশা ডার্লিং কি লিখছে? ও, মিস রাজীব ভাই কি লিখছে? আমি তোকে ইনবক্স করবো, অনেক মোটা হয়েছিস, ফ্রন্ট ক্যামেরা ধরে রাখছিস তো, এর জন্য মনে হয় মোটা মোটা লাগতেছে, আই ডোন্ট নো। ডার্লিং, তুমি তো দিন দিন ফুলতেছ, বেলুন আর মোটু ফুলতেছ। আচ্ছা, ওকে ডার্লিং, ডার্লিং মিসিং ইউ, আমি ফুলতেছি না, সামনে সামনে ধরে রাখছি, ফুলি নাই, মোটা হয় নাই, ঠিকই আছি, শুকনাই আছি, ছবিতে বড় বড় দেখা যায়। আচ্ছা, কি হলো আপু, রিপ্লাই দিতে ইচ্ছে হচ্ছে না? না, আমি তো সব রিপ্লাই দিচ্ছি, আমার আমার। লিজা আপু, প্লিজ একটা সং সিং করবে, ওয়ান লাইন অ্যাট লিস্ট। ওকে, হ্যাঁ, এক্সাইটেড, আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড বাংলাদেশে আছে। তুই ভালো থাকবে, নিজের খেয়াল রাখিস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সব সময় টেক কেয়ার করে নরিন আপু, আমাদের কাইন্ড অফ অভিভাবকের মতো। আচ্ছা, সিনথিয়া বলছে এক লাইন গান শোনানোর জন্য, এক লাইন একটু ছোট্ট করে শোনাতে পারি, যেহেতু লাইভ আসছি অনেকদিন পর। এক বৃষ্টিতে তোমায় ভেবে এই মনটা কেন উদাস হলো, এখন লাইভ রাস্তার মধ্যে এত গান শুনালে মানুষ হাসবে আমাকে দিয়ে, অলরেডি সবাই করে দেখতেছে যে লিজা এখানে বা এই মেয়েটা এখানে কি করতেছে। ময়মনসিং এর মেয়ে, একই কলেজে পড়েছি আমরা, ইয়াসি আরাফাত, ওকে, একই কলেজে পড়ছি আমরা। ওকে, তুমি অনেক কিউট হয়ে গেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিউ প্রোগ্রাম শুরু করবো, চলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসলে অনেক 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 প্রোগ্রাম করবো। আর ওকে, আর লাইভে না যাই, অনেকক্ষণ লাইভে ছিলাম, প্রায় 8 মিনিট 43 সেকেন্ড, থ্যাংক ইউ, লাভ ইউ সিনথিয়া, লাভ ইউ, অনেকক্ষণ লাইভে ছিলাম, এখন বাই বাই বলার পালা, সবাই ভালো থাকবে। হ্যালো আপু, কেমন আছো? হ্যাঁ অন্তিক, অনেক ভালো আছি, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর নেক্সট টাইম আবার অনেক অন্য আরেক সময় লাইভে আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। It was a wonderful opportunity with you on live. Cynthia, I know that. আমার খুব ভালো লাগছে তোমাদের সবাইকে পেয়ে। ইউনিএইড এর কথা মনে আছে? ইউনিএইড ইউনিএইড, যা ভালো করে লাঞ্চ কর। ওকে, হ্যাঁ লাঞ্চ করি, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা, গুড।